দর্শক, দীর্ঘ 5 বছর পর 3 অঙ্কের ম্যাজিক ফিগার পৌঁছে গিয়েছেন সৌম্য সরকার। মূলত লাস্ট 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি সেঞ্চুরি দেখা পেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান, কিন্তু 5 বছর পর নিউজিল্যান্ডের মাটিতে আবার জনে জড়ে উঠলেন সেই পুরনো সম্ভব। খেলেন দুর্দান্ত 116 বলে 100 রানের একটা দুর্দান্ত ইনিংস, তিনি আরও ইনিংস বড় করেছেন। তো নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকার আজীবনই ভালো খেলে, এর জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু প্রথম ম্যাচে ব্যর্থ হয়ে অনেক সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। মূলত সেই সমালোচনাকে টেক্কা দিয়ে পরের ম্যাচে সেঞ্চুরি করাটা কত যে টাফ, সেটা একজন ব্যাটসম্যানই বলতে পারবে। তবে তিনি সেঞ্চুরি করে উদযাপনটা করেছেন ওই সমালোচকদের দেখিয়েই, মূলত দুর্দান্ত একটা উদযাপন দেখেছি আমরা। সৌম্য সরকারের ব্যাটে মুখে হাসি ছিল এদিন। বাংলাদেশ যখন ধুঁকছে তখন সৌম্য সরকার একাই দলকে টেনে নিয়ে গেছেন অনেক দূর, দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন এবং সৌম্য সরকার 100 করাতে অনেক অনেক সৌম্য ক্রিকেটার ভক্তরা কিন্তু অনেক অনেক খুশি। কেননা সৌম্য সরকারকে অনেক রকমভাবে ট্রল করা হয়, সৌম্য সরকার ফর্মে ফিরতে পারে না, বাজে খেলোয়াড়, নানা রকমভাবে ট্রল করা হয়। শেষ পর্যন্ত কিন্তু সৌম্য সরকার আজকে 100 করে সব সমালোচনার জবাব তিনি দিয়ে দিয়েছেন।